আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেটের লাস্ট ডেট দিয়ে দিয়েছে ইউআই ডিএ লাস্ট ডেট হচ্ছে চোদ্দ তিন আগামী মাসের অর্থাৎ মার্চ মাসের চোদ্দ তারিখ লাস্ট ডেট এর মধ্যেই ডকুমেন্ট আপডেশন প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে এবং এই সম্পূর্ণ কাজটা আপনারা নিজেরাই করতে পারবেন যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে আপনি ঘরে বসে আপনার মোবাইল হোক আপনার কম্পিউটার হোক ল্যাপটপ হোক যে কোনো ডিভাইসের মাধ্যমে আপনারা কিন্তু করতে পারবেন এবং আপনারা অনেকেই এমন আছেন যারা অন্যের সাহায্যে এই লিঙ্কিং প্রক্রিয়াটা এই ডকুমেন্ট আপডেটটা করে ফেলেছেন হয়তো আপনি কোনো বন্ধুকে দিয়েছেন যে আমার এই দিচ্ছি ভোটার কার্ড দিচ্ছি প্যান কার্ড দিচ্ছি আমার ডকুমেন্ট আপডেট প্রক্রিয়াটা সম্পন্ন করে দাও তো কিংবা আপনার কোনো বন্ধু রয়েছে সাইবার ক্যাফে দোকান রয়েছে আশেপাশে কোথাও কাউকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হয়তো দিয়েছেন এবং যদি এই কাজগুলো করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আপনার সেই আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেটটা হয়তো ইন্টারনালি রিজেক্ট করে দিয়েছে বাতিল করে দিয়েছে ইউ কর্তৃপক্ষ এবং আপনি সেটা জানেনি না আপনার কাছে কোনো মেসেজই আসেনি এটার যে রিজেক্ট করে দিয়েছে এবং আধার কার্ডের ডকুমেন্ট আপডেট যদি বাতিল করে দেয় রিজেক্ট করে দেয় তাহলে কিন্তু আধার থেকে কোন রকম মেসেজ আসে না তাহলে আপনি বুঝবেন কি করে এটা বোঝার উপায় রয়েছে আপনারা এই চোদ্দ তিন দু এই তারিখের মধ্যে অবশ্যই এটা চেক করবেন এখনই চেক করবেন ভিডিওটা আমি দেখাবো কিভাবে চেক করবেন এবং চেক করার পর আপনি আপনারটা চেক করে দেখবেন একবার যদি দেখেন যে রিজেক্ট হয়ে গেছে তাহলে কিন্তু আবার আপনার সেটা ডকুমেন্ট আপডেটের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন স্টেপ বাই স্টেপ গাইড আমি কিন্তু অলরেডি ভিডিও করে দিয়েছি চ্যানেলে সেই চ্যানেলে গেলে আমাদের চ্যানেলে গেলে পেয়ে যাবেন অথবা আমি আই বাটনে দিয়ে দেবো লিঙ্ক এবং ভিডিও নিজের ডেসক্রিপশনেও লিঙ্ক প্রোভাইড করবো যাতে করে আপনারা দেখে শিখতে পারেন যে কিভাবে ডকুমেন্ট আপডেটটা করতে হয় এবং আধার কার্ডের এই ডকুমেন্ট আপডেট যদি আপনারা না করেন সেই নির্দিষ্ট তারিখের মধ্যে তাহলে আগামীতে আপনি কিন্তু আধার কার্ড নিয়ে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন এবং এটা বলা যায় না যে আপনার আধার কার্ডটা বন্ধ হয়ে যাবে কিনা সেটাও কিন্তু বলা যাচ্ছে না বন্ধও করে দিতে পারে আধার কার্ড এবং অবশ্যই এটা কোনো আপডেট আসেনি যদিও তবে কি পরবর্তী পদক্ষেপ নেবে ইউ কর্তৃপক্ষ সেটা নিয়ে কিন্তু প্রাথমিক কোন ধারণা নেই কিংবা রকম অ্যাডভার্টাইজমেন্ট দেয়নি তবে একটা কথা কি সেটা হচ্ছে আধার কার্ড পরবর্তী সেই নির্দিষ্ট তারিখের পরে যদি আপনি আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করতে যান তাহলে আপনার কিন্তু টাকা খরচ করে করতে হবে কেননা এই মুহূর্তে একদম ফ্রি দেখাচ্ছে অপশানে আপনি যখন যাবেন একদম ফ্রি আপনি করতে পারেন রকম টাকা খরচ হবে না তবে আগামীতে সেটা টাকা দিয়ে করতে হতে পারে যেমন ধরুন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক প্রথমে কিন্তু একদম ফ্রি ছিল যারা করে ফেলেছে ফ্রিতে হয়ে গেছে তারপরে কিন্তু পাঁচশো টাকা করেছে এখন চলছে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হলে এখন চলছে এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে তারপর লিঙ্ক করাতে হচ্ছে তো এমন হতে পারে না হওয়ার কিছু নেই তো আপনি দেখবেন কিভাবে চেক করবেন কিভাবে আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটা সম্পূর্ণভাবে সাকসেসফুলি হয়েছে কিনা সেটা আপনি অবশ্যই চেক করবেন অনেকেই হয়তো চেক করছেন না কিন্তু পরবর্তী সময়ে কিন্তু এই কাজটার জন্যই আপনি সমস্যার মধ্যে করতে পারেন তাই আমি ইন অ্যাডভান্স এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবাইকে সতর্ক করছি সবাইকে জানাচ্ছি আপনারা অবশ্যই ডকুমেন্ট আপডেট আপনার আধার কার্ডের সঙ্গে হয়েছে কিনা সেটা চেক করবেন এবং হ্যাঁ সবার কিন্তু এটা করতে হবে না সবাইকেই যে আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করতে হবে এমনটা কিন্তু নয় এটা কাদের করতে হবে এটা একটু স্পষ্ট করে জানিয়ে রাখি তারা আধার কার্ড বানিয়েছে দশ বছর হয়ে গেছে কিংবা দশ বছরের বেশি সময় হয়েছে আধার কার্ড বানিয়েছে শুধু তাদেরকেই কিন্তু আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করতে হবে তবে দশ আট বছর সাত বছর যাদের হয়েছে তাদের করতে হবে না তবে দশ বছরের বেশিও যদি হয় আধার কার্ড তবে তার মধ্যে যদি আপনি আধার কার্ডের কোনোরকম লিঙ্ক করেন কোনোরকম আপডেট করেন কোন কিছু চেঞ্জ করেন তাহলে অটোমেটিক কিন্তু হয়ে গেছে তাদেরও করতে হবে না এবার মনে করে দেখবেন যে আপনার আধার কার্ডটা দশ বছরের মধ্যে এগারো বছরের মধ্যে আপনারা কোনো কিছু আপডেট করেছেন কিনা হয়তো ফটো চেঞ্জ করেছেন হয়তো আপনি ডেট অফ বার্থ ঠিক করেছেন হয়তো আপনি অ্যাড্রেস চেঞ্জ করেছেন হয়তো নামের বানান ভুল সেগুলো আপডেট করেছেন যদি এই কাজগুলো করে থাকেন তার মাঝে তাহলে করতে হবে না তারা অনলাইনে আধারের কোনো রকম আপডেট করেনি এবং যার বয়স আধারের বয়স দশ বছর কিংবা তার বেশি হয়েছে তাদেরকেই কিন্তু এই আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেটটা করতে হবে তো আসুন সমালোচনা করে চলে যাই সরাসরি স্ক্রিনে কম্পিউটার থেকে আমি দেখাচ্ছি সরাসরি আপনারা নিজেরা শিখুন এবং অন্য কেউ ভিডিওটা শেয়ার করে জানাতে সাহায্য করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেলে ভিজিট করে থাকেন আপনাকে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকুন কেননা আমরাই কিন্তু সবার আগে বিভিন্ন ব্রেকিং আপডেট আপনার কাছে পৌঁছে দিই যাতে করে কোনো আপডেট আপনি মিস না করেন চলুন শুরু করি আজকের আধার কার্ড ডকুমেন্ট আপডেট কিভাবে চেক করবেন অনলাইনের মাধ্যমে কিভাবে বুঝবেন আপনারটা অ্যাকসেপ্ট করেছে না রিজেক্ট করেছে চলুন দেখে তো সরাসরি চলে যাবেন আপনারা uidai.gov.in এর অফিশিয়াল ওয়েবসাইট এটা হচ্ছে আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে আধার কার্ডের সমস্ত কাজ কিন্তু করা হয় এই ওয়েবসাইট ওপেন করার পর এখানে দেখবেন মাই আধার ওয়ান পোর্টাল এরকম একটা লেখা চলে আসবে ওয়ান পোর্টাল ফর অল অনলাইন সার্ভিসেস আপনারা জাস্ট এই ব্যানারের উপরে গিয়ে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এরকম ওয়েলকাম টু মাই আধার এরকম একটা এরকম কিন্তু একটা আপনার সামনে চলে আসবে সঙ্গে সঙ্গেই এবং এই ওয়েবসাইটে দেখবেন নির্দিষ্ট ডেট দিয়ে দিয়েছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল চোদ্দ তিন দু এই তারিখ পর্যন্ত একেবারে ফ্রি রয়েছে ডকুমেন্ট আপডেট তো সরাসরি আপনারা এই লেখাটার উপরে এই ডকুমেন্ট আপডেটের উপরে ক্লিক করবেন যদি এখানে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি ডকুমেন্ট আপডেটটা কিন্তু করতে পারবেন তবে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট যদি করেছেন যদি কাউকে দিয়ে করান তাহলে এই মুহূর্তে আপনি সেটা চেক করবেন কিভাবে যে আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটা হয়েছে সাকসেসফুলি সাবমিট হয়েছে আর করতে হবে না সেটা আপনি কিভাবে চেক করবেন এর জন্য আপনারা এই লগ ইন অপশন রয়েছে লগ ইন ক্লিক করবেন প্রথমে আপনি আপনার প্রোফাইলটাকে ওপেন করবেন লগ ইন করবেন লগ ইন করবার সময় অবশ্যই মনে রাখবেন আপনার আধার কার্ড নাম্বার দেবেন এখানে ক্যাপচা কোড দেবেন আধার কার্ড নাম্বার ক্যাপচা কোড দিয়ে লগ ইন উইথ ওটিপি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা মেসেজ আসবে সেই মেসেজে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ডটা এখানে নিচের একটা জায়গা থাকবে লিখে আপনারা জাস্ট সাবমিট করবেন সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলটা কিন্তু লগ হবে তো লগ করে আমি দেখাচ্ছি তো লগ করার সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং ওপরে দেখবেন আপনার আধার কার্ডে যে ছবিটা রয়েছে সেই ছবিটা ছোট্ট করে গোল হয়ে রয়েছে এখানে এবং তার মানে আপনার কিন্তু প্রোফাইলটা ওপেন হয়ে গেছে আপনারা বুঝতে পারবেন তো আপনি যদি আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করে থাকেন কখনো তাহলে এটা কিন্তু অবশ্যই আপনার দেখতে হবে চেক করতে হবে যখন প্রোফাইলটা ওপেন হয়ে যাবে আপনারা একটু একদম নিচের দিকে চলে যাবেন পেজের তো নিচের দিকে গেলে আপনারা এইরকম ভাবে বিভিন্ন অপশন পেয়ে যাবেন যে আপডেটগুলো করেছেন আমি দুবার করেছি আপডেট আপনারা যদি করে থাকেন দেখবেন এখানে একটা জিনিস দেখাচ্ছি যেটা হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে দেখুন প্রথমবার করেছি ডকুমেন্ট আপডেট সার্ভিস নেম হচ্ছে রয়েছে এর নাম্বার ইউআর নাম্বার ইআইডি নাম্বার এবং ক্রিয়েটেড ডেট কবে করা হয়েছে আপডেট স্ট্যাটাস কি রয়েছে রিজুম ডিলিট তো এখানে দেখুন প্রথমে করেছি আমি সতেরো তিন দু আপনি যে তারিখ করেছেন সেটা দেখবেন এবং দেখুন এখানে লাল রঙের একটা লেখা চলে করেছি এটা যখন ক্যান্সেল হয়েছে তারপর আবার করা হয়েছে ডকুমেন্ট আপডেট এবং এটা কমপ্লিটেড লেখা রয়েছে তো আপনার যেটা করতে হবে দেখতে হবে যে আপনার কমপ্লিটেড লেখা রয়েছে নাকি অন্য কোনো লাল রঙের কোনো হাইলাইট হয়ে গেছে কোনো লেখা লাল যদি লাল হাইলাইট হয়ে থাকে কিছু তার মানে আপনার ডকুমেন্ট আপডেটটা সাকসেসফুলি হয়নি ক্যান্সেল হয়ে গেছে তো কেন ক্যান্সেল করলো সেটাও আপনি দেখতে পারবেন এখানে সাইডে দেখুন একটা চিহ্ন রয়েছে নিচের দিকে ডাউন চিহ্ন রয়েছে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইভাবে খুলে যাবে ড্রাফট স্টেজ পেমেন্ট স্টেজ ভেরিফিকেশন স্টেজ ভ্যালিডেশন স্টেজ কমপ্লিটেড তো এই পর্যন্ত তিন নাম্বার পর্যন্ত ঠিকই ছিল কিন্তু এই চার নম্বর অপশনে এসে আমারটা কিন্তু রিজেক্ট করে দিয়েছে ইউ কেন করেছে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিজেক্টেড ডিউ টু ডাটা প্রসেস ইরোর ইফ ইউ ডু নট অলরেডি হ্যাভ অ্যান আধার নাম্বার ফ্রম এনি এনরোলমেন্ট প্লিজ রিএনরোল এনরোল অ্যাট অ্যান অথরাইজড এনরোলমেন্ট সেন্টার লিস্ট অফ এনরোলমেন্ট সেন্টার অ্যাভেলেবেল অন অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ অর্থাৎ এটা কিন্তু একটা প্রবলেমের জন্য ডাটা প্রসেস ইরোরের জন্য কিন্তু রিজেক্ট করে দিয়েছে এটা জানিয়েছে আমাকে ইউআইডিআই কর্তৃপক্ষ তো যখনই দেখলাম আমার এটা রিজেক্ট করে দিয়েছে ডকুমেন্ট আপডেটটা তারপর আমি আট ছয় দু এই তারিখ আবার ডকুমেন্ট আপডেট করি এবং এই মুহূর্তে দেখুন এখানে কমপ্লিটেড লেখা চলে এসছে এবার এটা কমপ্লিট হয়েছে এর ডিটেইলসটাও কিন্তু শো হবে দেখুন এইরকম লেখা চলে এসছে ইওর আধার হ্যাজ বিন জেনারেটেড ওয়াইল ইওর আধার ইজ বিং প্রিন্টেড অ্যান্ড পোস্টেড টু ইউ প্লিজ ডাউনলোড ই আধার ফ্রম ডব্লিউ এবং এটা কিন্তু সাকসেসফুলি দেখুন সবগুলো কিন্তু ওই চিহ্ন চলে এসছে দেখুন সবগুলো কিন্তু এখানে ব্লু চিহ্ন চলে এসছে এবং সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে কমপ্লিটেডেও কিন্তু এখানে এটাও কিন্তু একটা কালার শো হয়েছে এবং আমার এটা ডকুমেন্ট আপডেট হয়ে গেছে তো এইভাবে আপনারা বুঝবেন যে আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটা সঠিকভাবে হয়েছে কিনা তো যখন দেখবেন এটা লাল চলে এসছে তার মানে আবার আপনার করতে হবে এবং অবশ্যই এটা সবাই করবে না আপনিও করবেন চেক করে দেখবেন এবং অবশ্যই চেক করে যদি দেখেন যে লাল এসছে কোনো সমস্যা হয়েছে আপনারা কমেন্ট করবেন আমাকে আমি কিন্তু তার সলিউশন ভিডিও আমাদের চ্যানেলে প্রোভাইড করব তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের লিখে জানাবেন এবং আধার কার্ড নিয়ে কোনো রকম ডাউট কোনো প্রশ্ন থাকলে আমাদের প্রশ্ন করবেন কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং যদি আমাদের চ্যানেলটাকে ভালো লাগে আমাদের চ্যানেলের আপডেটগুলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ব্রেকিং আপডেটে ভালো থাকবেন ধন্যবাদ